বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসি কর্শিয়ার ব্র্যান্ডের BS450 450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটি বন্ধুরা খুবই একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই, দেখতে পাচ্ছেন বন্ধুরা, কর্শিয়ার ব্র্যান্ডের। এই ব্র্যান্ডটি খুবই নাম করা একটি ব্র্যান্ড। এই ব্র্যান্ডটি মূলত পাওয়ার সাপ্লাই, ক্যাসিং, তারপর মাউস এগুলো তৈরি করে থাকে। বন্ধুরা, এই পাওয়ার সাপ্লাইটি আপনারা কারা ইউজ করবেন? যারা নর্মাল পিস ইউজ করেন, যাদের গ্রাফিক্স কার্ড আছে তারা ইউজ করতে পারবেন। মোটামুটি তারা গেমস খেলেন তাদের জন্য এই পাওয়ার সাপ্লাইটি। আপনারা যদি হাই লেভেলের গেমস খেলেন তাহলে এই পাওয়ার সাপ্লাইটি আপনার জন্য না। আপনারা 550, 600, 700 ওয়াটের পাওয়ার সাপ্লাইগুলো ইউজ করবেন। আজকে চলুন আমরা দেখি এই কর্শিয়ার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে কী কী আছে। চলুন আমরা আনবক্সিং করে দেখি। প্রথমে এটা আমরা ব্লেড দিয়ে কেটে নিই। কাপড়টা পলিথিনটা সরিয়ে নিই, তারপরে এটা আমরা উঠিয়ে নিচ্ছি। কিন্তু খুবই ভারী একটি পাওয়ার সাপ্লাই। প্রথমে পাচ্ছেন বন্ধুরা একটা ইউজার ম্যানুয়াল কর্শিয়ার ব্র্যান্ডের থেকে, মানে আপনারা এটা পড়ে নেবেন। এখানে চায়না এবং ইংলিশ ভাষায় লেখা আছে। এটা আপনারা অবসর সময় এটা পড়ে নিতে পারেন। এটা পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এটা সাইডে রেখে দিই। তারপরে একটা প্যাকেট পাবেন। এই প্যাকেটটা হচ্ছে আপনার স্ক্রু পাওয়ার সাপ্লাইটা আমরা ক্যাসিংয়ের সাথে লাগানোর জন্য 4টি স্ক্রু পাবেন। একটা সিলিকন ব্যাগ, এটা আপনার পাওয়ার সাপ্লাইটা ভালো রাখার জন্য। একটা পাওয়ার সাপ্লাই পাবেন, 3-পিনের পাওয়ার সাপ্লাই। এটা বন্ধুরা একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু একটা ফিউজ দেওয়া আছে 13 অ্যাম্পিয়ার। খুবই ভালো মাটি কেবল, এটা সাইডে রেখে দিই। মোটামুটি ভালোই বড় কেবলটা দেখালাম, দেখে আপনাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই বড় একটি কেবল। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সেই কাঙ্ক্ষিত পাওয়ার সাপ্লাইটি। প্যাকেটে আর কিছু থাকছে না, এটা আমরা সাইডে রেখে দিই। এটা সাইডে রেখে দিই আর চলুন এটা খুলে দেখি ভিতরে, দেখতে কেমন পাওয়ার সাপ্লাইটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই বিশাল বড় একটি পাওয়ার সাপ্লাই। দেখছেন বন্ধুরা খুবই সুন্দর এবং খুব ওয়েট, এটা কিন্তু খুব ভারী। আপনারা অবশ্যই এটা কিন্তু কিউসি পাস, এটা সিল দেখে নেবেন। আর এখানে কিন্তু একটা সিল করা আছে, এটা আপনারা কখনো তুলবেন না। এটা যদি তুলে ফেলেন তাহলে আপনারা ওয়ারেন্টি পাবেন না। তো বন্ধুরা এটা খুলে দেখি, মানে কেবলগুলো দেখি কী কী কেবল আছে। এই পার্সেলের একটা বিশেষত্ব হচ্ছে এই প্রত্যেকটা কেবল কিন্তু আপনার সিলিকন একটা প্রলেপ দেওয়া আছে, নেটের একটা প্রলেপ দেওয়া আছে, যাতে বাইরেতে কোনো আঘাত যাতে না লাগে। অনেক তার, প্রথম তারটা হচ্ছে PCI, এটা হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ডের জন্য 8-পিনের একটি সকেট, একটা কেবল। তারপর আরেকটা পাচ্ছেন PCI E2, মানে এটাও গ্রাফিক্স কার্ডের স্লট। এখানে আপনারা দুইটা গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন, অথবা যে গ্রাফিক্স কার্ডগুলো খুব সবচেয়ে পাওয়ারফুল এই দুইটা কেবল লাগে ওই দুটা লাগানোর জন্য। অথ আপনারা আবার এই দুইটা পাওয়ার সাপ্লাই SLI করে চালাতে পারবেন, এটা দেখালাম। আর এটা হচ্ছে বন্ধুরা CPU কানেক্টর, এখানে 4 পিন প্লাস 4 পিন, 8 পিনের। এই 4 পিনটা হচ্ছে আপনার যে অনেক আগের মাদারবোর্ড যেগুলো, ওই মাদারবোর্ডগুলোতে 4 পিনের কানেক্টরগুলো আছে। এখন যে মাদারবোর্ডগুলো সবগুলো 8 পিনের, এটা 8 পিনের কানেক্টর। এটা হচ্ছে আপনার 12 ভোল্টের। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা 24 পিনের, এটা হচ্ছে ATX কেবল। এটা হচ্ছে 24 পিনের ATX কেবল, 24 ভোল্টের। এটা দেখতে পাচ্ছেন, এটা সাইডে রেখে দিই। তারপর দেখতে পাচ্ছেন এখানে সাটা কেবল, এখানে একটা, দুইটা, তিনটা, একটা তারের ভিতরে তিনটা সাটা কেবল আছে 12 ভোল্টের। তারপরে আরেকটা সাটা কেবল দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা, দুইটা, তিনটা, মোট আগেরটা ছিল তিনটা, এখন তিনটা, 6টা। আর এখানে দেখতে পাচ্ছেন একটা সাটা কেবল, একটা মর্স পোর্ট, মর্স কেবল, দুইটা মর্স কেবল আছে, আর একটা ফ্লপি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা আপনারা মাল্টিপ্লান সেন্টার অথবা যে কোনো কম্পিউটার দোকানে পেয়ে যাবেন। এখন এটা প্রাইসটা বলি, এটা আমি নিয়েছি রায়ান্স থেকে নেওয়াতে এটা আমার পড়েছে মাত্র 2800 টাকা। একটু ফোকাস করি বন্ধুরা, 2800 টাকা। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমি নিয়েছি 14 তারিখে। আমি এতদিন ইউজ করে আপনাদের জন্য আবার আনবক্সিং করে দেখালাম। আর এখন করানোর জন্য এটার দাম 150 টাকা এদিক ওদিক হতে পারে। এখন আপনারা এটা
3100 টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।